পৃথিবীতে একটি মাত্র প্রাণী রয়েছে, একটি প্রাণী, যে প্রাণীটি লতা পাতার উপরে বসতেও পারবে, দোল খাবে, গান গাইবে নিজের ভাষায়। বলুন তো সেই প্রাণীটির নাম কি বলতে পারবেন? না বলতে পারবেন? পারবেন না। সেই প্রাণীটির নাম হচ্ছে পাখি। ও বসতে পারবে লতা পাতাতে, কারণ লতা পাতায় এই কারণে বসতে পারবে, পাখি কোনো দিন কোনো ডালের উপরে ভরসা করে কোনো ডালে বসে না। পাখি জানে লতা পাতা ছিঁড়ে গেলেও কি, থাকলেও কি, তলায় 1000 ফুট গভীর হলেও কি, গভীর না হলেও কি, আমি আমার ডানার উপরে ভর করি। যদি লতা পাতা ছিঁড়ে যায়, আমি আমার ডানা দিয়ে উড়ে পালিয়ে যাব। হযরত মুহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার আগে তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমার উম্মতেরা শোনো, পৃথিবীতে যদি তোমরা উত্তমভাবে বসবাস করতে চাও, উত্তম মর্যাদা যদি লাভ করতে চাও, তাহলে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমাদেরকে কেউ পরাজয় করতে পারবে না, সব জায়গায় তোমরা জয়ী হবে। দৃষ্টান্ত স্বরূপ সেই চলে যেতে হবে 1500 বছর আগের ইতিহাসে, বদরের যুদ্ধ হয়েছিল, জানেন কতজন লোক ছিল? 313 জন। লড়াই হয়েছিল কতজন মানুষের সঙ্গে? না 1000 মানুষের সঙ্গে। মুসলিমদের কাছে তলোয়ার ছিল না ভালো, ঘোড়া ভালো ছিল না, তাদের কাছে যুদ্ধের সামগ্রী ভালো ছিল না, তারপরেও তারা সেই যুদ্ধতে 1000 জনের বিরুদ্ধে লড়াই করে জিতে বাড়ি চলে এসেছিল। তাদের কাছে ঈমান ছিল খুব পাকা। কি বলছি বুঝতে পারছেন? আর আজকে আমরা এই দুটো জিনিসটা কি আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছি, একটা হাদিস, একটা কোরআন। এবার আপনাদেরকে বলি, আচ্ছা আপনাদের হরিশ্চন্দ্রপুর এলাকাতে আজ থেকে 40-50 বছর আগে বা 30 বছর আগে এখান থেকে কলকাতা যাবার যতটা যোগাযোগ ব্যবস্থা ছিল, এখন বর্তমানে তার থেকে বেশি যোগাযোগ ব্যবস্থা হয়েছে না হয়নি? হয়েছে। আজ থেকে 50 বছর পিছনে এই এলাকাতে যতটা মসজিদ মাদ্রাসা ছিল, তার থেকে মসজিদ মাদ্রাসা বেড়েছে না কমেছে? বেড়েছে। আজ থেকে 50 বছর পিছনে এই এলাকাতে যতটা স্কুল ছিল, তার থেকে স্কুল বেড়েছে না কমেছে? বেড়েছে। সব জিনিসে বেড়েছে। এই বাজারটাতে আজ থেকে 50 বছর আগে এত দোকান ছিল? ছিল না, হয়তো 2-4টা লোকের দোকান ছিল, এখন এত দোকান বেড়েছে। আমাদের কাছে সমস্ত জিনিসের ডেভেলপ হচ্ছে, সমস্ত জিনিসের কি, সব কিছুর ডেভেলপ। এবার আপনাকে বলি, আজ থেকে 50 বছর লোকের আগের ঈমান যে মজবুত ছিল, এখনকার লোকের ঈমান বেড়েছে না কমেছে? কমেছে। আগেকার দিনে মানুষের ঈমান ছিল মজবুত, ঈমান সব কিছুই বেড়েছে, কিন্তু আমাদের ঈমান কমে গেছে। এই কারণে আজ থেকে 200 বছর, 100 বছর, 50 বছর আগে ইতিহাস আপনি পড়ে দেখুন, তখন মুসলমানরা সুস্থ ছিল, তখন সুস্থ ছিল মুসলিমরা, এখন অসুস্থ। কারণ কি? হাদিস এবং কোরআনকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। তার একটা কারণ আছে, কারণ আগেকার দিনে একটা কথা আছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আগেকার মানুষের কাছে টাকা পয়সা বেশি থাকতো না, ইনকাম বেশি ছিল না, মানুষ আল্লাহর উপরে নির্ভরশীল ছিল। আর এখন মানুষ অফুরন্ত টাকা পয়সা ইনকাম করছে, আল্লাহকে আর 10 পয়সা দাম দেয় না, ও ধর্মটাকে নিজের মতো মনে করছে যে আমি যেটা করব ওটাই ধর্ম, মৌলভী সাহেবদের কথা শুনবো না, ঠিক কিনা বলুন? নিজেরটা কি বলছে, আমি এটাই আমার কাছে ধর্ম। আমি আপনাদের কাছে আরো 2-4টে কিছু বলে তবে কোরআনের আয়াত দিয়ে বক্তব্যটা শুরু করতে হবে আমাকে, তাছাড়া আপনাকে আমি বোঝাতে পারবো না।
কারণ অদ্দূর থেকে এসছি, আপনাকে তো বোঝাতে হবে ব্যাপারটা। আচ্ছা আর একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা পবিত্র আল কোরআনে কটা ধর্মের কথা আলোচনা করা আছে এটা আপনারা জানেন? জানেন জানেন না? পবিত্র আল কোরআনে তিনটে ধর্মের কথা আলোচনা করা আছে। এক, ইহুদিদের কথা। দুই, নাসারাদের কথা। তিন, মুসলিমদের কাছে কোরআন এসেছে ওদের কথা আলোচনা করা আছে। বাকি এই যে দুটি ধর্মের মানুষের কথা বলছি, তারা তাদের ধর্ম মেনে চলে। আপনি ইতিহাসটা দেখবেন, তারা তাদের ধর্ম মেনে চলে। শুধু মেনে চলে না, কারা? মুসলিমরা চলে না, শুধু আমরা মেনে চলি না। হিন্দু ভাইরা তারা তাদের ধর্মটাকে মেনে চলছে, শুধু আমরা চলি না। আসুন আমাদের কাজগুলো কি, প্রথম ভালো কাজ কিছু বলি, তারপরে কিছু খারাপ কাজ বলবো। খারাপ কাজটাই যদি আগে বলে দিই তাহলে অসুবিধা আছে, ভালো কাজটা আগে বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা কথা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়িন্নাহুম হায়াতান তাইয়িবাতান ولا نجزي انهم اجرهم باحسن ما كانوا يعملون কোরআনের আয়াত এটা। আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে কেউ, তোমাদের মধ্যে যে কেউ ভালো কাজ যদি করে ঈমানের অবস্থাতে, তা আল্লাহ বলছেন হায়াতাম তাইয়িবাতান, আমি দুনিয়াতে তার উত্তম থাকার ব্যবস্থা করব, উত্তমভাবে থাকতে পারবে। জি, এখানে একটা শর্ত দিয়েছেন আল্লাহ। কি শর্ত? যে ঈমানের অবস্থাতে তোমাকে ভালো কাজ করা লাগবে। তার মানে ঈমান খুব দামি জিনিস, আপনি যত ভালো কাজই করেন আপনার ঈমানটা যদি ভুল থাকে তাহলে আপনার ওই কাজ আল্লাহর দরবারে কি গ্রহণ করা হবে না। আপনাকে প্রমাণ দিয়ে দুটো একটা কথা বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার কি? আবু তালিব। একদম আপন চাচা আবু তালিব। ইসলামিক ইতিহাসে আপনি কোথাও পাবেন না এটা যে আবু তালিব কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধাচরণ করেছেন, কখনো করেননি। বরং কাফের বেঈমান মুশরিকেরা মারতে এসেছে, আবু তালিব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে, এই আমার ভাতিজাকে মারবে মানে কেউ মারতে পাবে না, আমার ভাতিজাকে মারতে পাবে না। এই আবু তালিব যখন মারা যাচ্ছেন তখন আল্লাহ রসুল মাথার কাছে গিয়ে বলছেন, চাচা একবার কলমাটা বলো, একবার শুধু কলমাটা বলো, তাহলে কিয়ামতের দিনে তোমার হয়ে আমি কিছু আল্লাহকে বলতে পারবো। এই সময় আবু জেহেল আবু লাহাব চলে এলো, এসে বলছে, আবু তালিব সারাটা জীবন তুমি আমাদের সঙ্গে ছিলে, আমাদের 360টা দেব দেবীর তুমি সারা জীবন পূজা করে এসেছ, আর আজকে মরার আগে তুমি তোমার ভাতিজা মুহাম্মাদের দাওয়াত কবুল করবে, এটা কেমন করে হয়? এটা কখনোই সম্ভব নয়। বাপদাদার ঐতিহ্যকে ছেড়ে দিও না। কথোপকথন চলছে, এক সময়তে চাচা আবু তালেব মারা গেল, বিশ্ব নবী বলছে, শুনে রেখে দাও আমার চাচাকে কিয়ামতের মাঠে লোহার জুতো জুতো পরিয়ে দেওয়া হবে, আর আমার চাচাকে জাহান্নামের সব থেকে হালকা আজাব দেওয়া হবে। জাহান্নামে দেওয়ার পরে দুটি লোহার জুতো গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, এই তাপের কারণে আমার চাচার মাথার মগজটা টকবক করে ফুটবে। নিজের জবানে আল্লাহর নবী বলছেন যে আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। তার মানে ঈমান মজবুত ছিল না বলে নবীর চাচা হয়েও বাঁচতে পারলো না, ঈমান খারাপ ছিল তাই। এবার একটা নবীর কথা বলি, নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? নূহ খুব বড় মাপের নবী,
খুব বড়। নূহ আলাইহিস সালাম 950 বছর যাব দ্বীনের দাওয়াত দিয়েছেন মানুষের কাছে, 950 বছর মানুষ ইমান আনেনি, 60-65 কেউ বলেছেন 140 এইরকম ইমান নিয়ে এসেছেন। এখন নূহ আলাইহিস সালামের 4 বেটা হাম সাম ইয়াফাজ কেনান, সব থেকে যে বেটাটা ছোট তার নাম কেনান। এই কেনান বলে বেটাটা ইমান আনছে না, তো নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার তো বয়স হয়ে গেছে, আমার অনেক বয়স, আমি বেশি কথাবার্তা বলতে পারছি না, আমার শিরা উপশিরাগুলো সব বসে যাচ্ছে, দয়া করে এই তাওহিদি মিশনটাকে তুমি আমার দায়িত্ব থেকে তুলে নাও, আমার জবানে লোকনাথ পয়দা হচ্ছে, আমি আর পারছি না আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নূহ তুমি একজন নবী, আমি তোমাকে একটা নবী করে পাঠিয়েছি, তোমার দাওয়াতের কার্যক্রম কতদিন পর্যন্ত চলেছে বলো? নূহ আলাইহিস সালাম বলছেন 950 বছর। বলছে কটা লোক ঈমান নিয়ে এসেছে বলো? বলছে আল্লাহ অল্প কিছু মানুষ তারা ঈমান নিয়ে এসেছে। আল্লাহ বলছে এক কাজ করে নাও, তুমি একটা বড় নৌকা তৈরি করো, আর যারা ঈমান নিয়ে এসেছে তুমি তার নৌকার উপরে তাদেরকে চাপিয়ে নাও, আর প্রত্যেক প্রাণীদেরকে জোড়ায় জোড়ায় করে নৌকায় তুলে নাও, আমার তরফ থেকে আজাব চলে আসছে, আমার তরফ থেকে আজাব আসছে, আমার এই আজাব থেকে একটা মানুষ বাঁচতে পারবে না, সব মানুষ গ্রেপ্তার হয়ে যাবে, সব মানুষ গ্রেপ্তার হবে। নবী নূহ সমস্ত মানুষকে ডাকলেন, ডাকার পরে তিনি বললেন, হে লোক সকল, তোমরা যদি ঈমান যদি না আনবে আল্লাহর আজাব আসবে। তখন লোকেরা হাসতে হাসতে বলল, নূহ তোমার আল্লাহকে আর একবার জিজ্ঞাসা করো, তোমার আল্লাহর আজাবটা কেমন হবে, কি রকমের হবে, কত কঠিন হবে, সাদা হবে না কালো হবে, কি দিয়ে আমাদেরকে মারবে, তোমার আল্লাহর পাওয়ার কতটা আমি আমরা একবার দেখতে চাই। আল্লাহ নূহকে বলছে, নূহ রে সামান্য আজাব দিয়ে আমি লোকগুলিকে মেরে দিব, তার একটি কাজ হচ্ছে শুনে নাও, মেয়েরা যখন রান্না করবে চুলোতে যখন দেখবে আগুন দাও দাও করে জ্বলছে, রান্নার কাজ চলছে, ওই আগুনের ভিতর থেকে চুলোর ভিতর থেকে দেখবে অটোমেটিক পানি বার হবে, আর ওই পানিটাই হলো আমার আজাব, ওই পানিটাই আমার আজাব। কিছু সময় পরে মানুষ সব দলে দলে আসছে, এসে বলছে, নূহ ও নূহ তোমার আল্লাহর এই পাওয়ার, এই তোমার আল্লাহর পাওয়ার যে চুলার ভিতর থেকে পানি বার করে দিচ্ছে, এইটা আবার আজাবের ঢং হলো, এতে আমাদেরকে মারতে পারবে না? পানি আস্তে আস্তে করে বাড়ছে, এক হাঁটু হলো, এক কোমর হলো, এক বুক হলো, মাথা ওভারটেক করে দিল, অসংখ্য মানুষ মারা গেল। নূহ আলাইহিস সালামের নিজের বেটা নাম হলো তার কেনান। নবী নূহ কেনানকে ডেকে বলছে, কেনান রে তুই আমার আদরের বেটা, ঈমান আন না তো বাঁচতে পারবি না, এই নৌকাতে তোকে আমি তুলতে পাবো না, আমার আল্লাহর ওয়াদা রয়েছে। কেনান বলছে, আব্বা জীবনেও ঈমান আনবো না, ঈমান আনবো না, তোমার আল্লাহর কত পাওয়ার আছে, যদি পাহাড়ের উপরে পানিটা লাগিয়ে দিতে বলো আমি যদি পাহাড়ের উপরে উঠে যাব, যদি পাহাড়ের উপরে চলে গেল বেটা কেনান, আল্লাহর পানির গতি বেড়ে গেল, যদি পাহাড় যখন পানি ওভারটেক করলো, নূহ আলাইহিস সালাম দেখছেন নিজের বেটা কেনান মারা যাচ্ছেন, নৌকা নিয়ে বেটার চারিদিকে ঘুরছে, নৌকা নিয়ে চারিদিকে ঘুরছে, আর আল্লাহকে ডেকে বলছে, ইন্নাহু লি আহলিহি, আল্লাহ এটা আমার পরিবার, এটা আমার কলিজা নিন্দানো সন্তান, এতক্ষণ যারা মারা গেছে আমার মন খারাপ করেনি, এতক্ষণ যারা পানিতে ডুবে চলে গেছে আমার কিঞ্চিত পরিমাণ কোনো দুঃখ হয়নি, কিন্তু এটা হচ্ছে আমার নিজের ছোট বেটা, নাম হলো তার কেনান।
আমার বড় কষ্ট হচ্ছে। আল্লাহ বলছে নোহ, তোমার বেটা হোক আর যাই হোক, এই তোমার বেটাকে নৌকায় তুমি তুলতে পারবে না। কারণ হলো একটা, যে তোমার বেটা আমার প্রতি ঈমান আনেনি, আর তুমি একজন নবী, তোমার প্রতিও তার ঈমান ছিল না। কি বুঝলেন? ঈমান ভালো ছিল না বলে নবীর বেটা হয়ে বাঁচতে পারলো? পারলো না, ডুবে মরলো। আর আল্লাহর নবী তাকে নৌকায় তুলতে পারলো? পারলো না। আল্লাহ তাআলা বলছেন যে যারা দুনিয়াতে ভালো কাজ করবে, ঈমানের অবস্থাতে যারা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে তাদের